মনে ছিল সুরে বাঁধা বীণা, মনে ছিল বিচিত্র রাগিণী, মাঝখানে ছেড়ে যাবে তার সে কথা ভাবিনি। ওগো আজি প্রদীপ নিবাও বন্ধ কর দ্বার, সভা ভেঙে ফিরে চলে যাও রে দয় আমার। তোমরা যা আশা করেছিলে নারী নকুরাতে, কি জানি তো ছেড়ে যাবে তার গীত নাকুরাতে। ভেবেছিল ঢেলে দিব মন লাবণ করিব দশদেশী, পুষ্পগন্ধে আনন্দে মিশিয়া পূর্ণ হবে পূর্ণিমার নিশি। ভেবেছিল ঘিরিয়া বসিবে তোমরা সকলে, গীত শেষে হেসে ভালোবেসে মালা দিবে গলে, শেষ করে যাব সব কথা সকল কাহিনী, মাঝখানে ছেড়ে যাবে তার সে কথা ভাবিনি। পূর্ণ হয়েছে বিচ্ছেদ যবে ভাবিল মনে, একা একা কোথা চলিতেছিলাম নিষ্কারণে। শ্রাবণের মেঘ কালো হয়ে নামে বনের শিরে, খর বিদ্যুৎ রাতের বক্ষ দিতেছে চিরে। দূর হতে শুনি বারুণী নদীর তরল র, মন শুধু বলে অসম্ভব এ অসম্ভব। উনিশে এপ্রিল, আটই বৈশাখ 1884, আত্মহত্যা করলেন কাদম্বরী। তার প্রক্রিয়া বা কারণ কোনোটাই আজ আমাদের আলোচ্য বিষয় নয়, কিন্তু এই ঘটনা কবির মনে যে অভিঘাত সৃষ্টি করল তা এই রকম। মরে যে যায় সে যায়, আর তাকে দেখতে পাওয়া যায় না। শুনতাম ডাকলে নাকি আত্মায় সে দেখা দেয়, সে ভুল। নতুন বৌঠান মারা গেলেন, কি বেদনা যে বাজল বুকে। মনে আছে সে সময় আমি গভীর রাত পর্যন্ত ছাদে পায়চারি করেছি আর আকাশের দিকে তাকিয়ে বলেছি, কোথায় 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 তুমি নতুন বৌঠান, একবার এসে আমায় দেখা দাও। কাদম্বরী দেবীর সঙ্গে ভারতীর অবিচ্ছেদ্য সংযোগের কথা জানি স্বর্ণকুমারী দেবীর লেখা থেকে। প্রায় সমবয়সী বলে তাদের বন্ধুতা গাঢ় ছিল। কাদম্বরী সবসময় সাহিত্য আলোচনায় আনন্দ পেতেন। সাহিত্যে তন্নিষ্ঠ পাঠিকা কাদম্বরী সারদামঙ্গলের কবিকে প্রায় নিমন্ত্রণ করে খাওয়াতেন, এমনকি ভালো লাগার উপহার স্বরূপ নিজের হাতে বুনে সারদামঙ্গলের কটি পঙ্ক্তি সহ একটি আসন উপহার দেন কবিকে। কাদম্বরীর যে একটিমাত্র প্রত্যক্ষ চিহ্ন বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে তা হলই সাধের আসন। সেই উপহার স্মরণ করে কাদম্বরীর অকাল মৃত্যুর পর বিহারীলাল লেখেন, তোমার আসনখানি আদরে আদরে আমি রেখেছি যতন করে, চিরদিন রাখিব এ জীবনে আমি আর তোমার সে সদাচার, সেই স্নেহ মাখানো পাশরীতে নারিব। কাদম্বরীর অকাল মৃত্যুতে ভারতী বন্ধ করে দেওয়ারই কথা হয়েছিল। সেই মর্মে তত্ত্ববোধিনীতে একটি বিজ্ঞাপনও দেওয়া হয়, তবে শেষ পর্যন্ত তার দায়িত্ব নেন স্বর্ণকুমারী। ভারতীয় কাদম্বরী দেবীর ওতপ্রোত যোগাযোগ প্রসঙ্গে শরৎ কুমারী চৌধুরানী বলেন, ফুলের তোড়াগুলি সবাই দেখিতে পায়, যে বাঁধনে তাহা বাঁধা থাকে তাহার অস্তিত্ব কেহ জানিতে পারে না। মহর্ষি পরিবারের গৃহলক্ষ্মী শ্রীযুক্ত যতীন্দ্রনাথ ঠাকুরের পত্নী ছিলেন এই বাঁধন। বাঁধন যখন ছিঁড়িল ভারতীর সেবকরা ফুল তোলেন না, মালা বাঁধেন না, ভারতী ধুলায় মলিন। তুমি কোন কামনে কোন গুণে তারা
Yeah.